হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাতারগুল সোম ফরেস্ট ভ্রমণের খুঁটিনাটি সম্পর্কে জানব। সিলেট জেলার গোয়াইনঘাটের ফাতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে দুটি হাওর রয়েছে, একটি হলো শিমুলবিল হাওর ও অন্যটি নেওয়াবিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 26 কিলোমিটার। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ, এটি রতা গাছ নামেও পরিচিত। সেই রতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাতারগুল রাখা হয়। এক সময় বাংলাদেশে একমাত্র জলাবন হিসেবে মনে করা হলেও পরবর্তীতে জুগিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মীবাঁওর জলাবন নামে আরো কিছু জলাবন বাংলাদেশের খোঁজ মিলে। পৃথিবীতে মিঠা পানির 22টি জলাবনের মধ্যে রাতারগুল জলাবন অন্যতম। এই জলাবনের আয়তন 3,325 একর। এই জলাবন রাতারগুল সোম ফরেস্ট হিসেবেও পরিচিত। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও 31 মে 2015 তারিখে বাংলাদেশ বন অধিদপ্তর 204 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবেও উল্লেখ করা হয়। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত। এখানে সবচেয়ে বেশি করজ গাছ জন্মায়। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে 4 মাস পর্যন্ত অথৈ জল থাকে, তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে হেঁটে পথ চলার পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোড়া বিলগুলোতে, সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীগুল। সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 4,162 মিলিমিটার। জুলাই মাসটি সবচেয়ে আর্দ্র, যখন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1,250 মিলিমিটার। অন্যদিকে বৃষ্টিহীন সবচেয়ে শুষ্ক মাসটি হল ডিসেম্বর। মে এবং অক্টোবরের গড়ের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 32 ডিগ্রি সেলসিয়াস। আবার জানুয়ারিতে এই তাপমাত্রা নেমে আসে 12 ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বর মাসে এখানকার আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ প্রায় 74%, যা জুলাই আগস্টের থেকে 90%-ও বেশি। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠাপানির জলাবনটিতে উদ্ভিদের 2টি স্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত, আর নিচের স্তরটি হয় ঘন পাটিপাতা আদিত্য বিদ্যমান। বনের উদ্ভিদের চাঁদোয়া সর্বোচ্চ 15 মিটার পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়াও অরণ্যের 80% এলাকায় উদ্ভিদের আচ্ছাদনে আবৃত। এখন পর্যন্ত এখানে সর্বমোট 73 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করস আর বরুণ গাছ, এবং আরও আছে পিঠালি, অর্জুন, সাতিম, গুটিজাম, বিশেষ করে আছে বড় আকারের বট গাছেও। জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি, এবং আরও আছে জোঁক, শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুই সাপ, পাখির মধ্যে আছে সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। শীতকালে রাতারগুলে আসে বালিহাঁস, প্রচুর পরিযায়ী পাখি আসে, বিশালাকার শকুনও। মাছের মধ্যে টেংরা, ফলিসা, রিটা, পাবদা, আইর, কালবাউস, রুই সহ বিভিন্ন জাত। জলে নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন অনেক পর্যটক। বনের ভিতর ভ্রমণ করতে দরকার নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙ্গি নৌকা। ডিঙ্গিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রাকৃতিক রূপসুদা। তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বন বিট অফিস থেকে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।